এখন আপনিও আমাদের সব টয়েস অর্ডার করতে পারবেন www.pundunkids.com থেকে, লিংক ইন দ্য ডেসক্রিপশন। হোলি, হোলির সময় এসে গিয়েছে আর গাটু চিংকি পার্কে বন্ধুদের সাথে কথা বলছিল। বান্টি আর হারি, তুমি কি জানো আমাদের সোসাইটিতে যে দুটো উইংস আছে ওদের বাচ্চাদের মধ্যে হোলিতে রং লাগানোর কম্পিটিশন হবে। কি রং লাগানোর কম্পিটিশন? ওতে আবার কি জিনিস হবে গাটু চিংকি? বান্টি, ওই কম্পিটিশনে যে দুটো দল থাকবে তাদের বাচ্চারা একে অপরকে রং লাগাবে যত খুশি, আর এই গেম সকাল থেকে শুরু হয়ে যাবে। আর যে টিমের একটা বাচ্চা বিনা রঙে বেঁচে যাবে ও জিতে যাবে। আর ওই টিম সেক্রেটারি আঙ্কেলের কাছ থেকে স্পেশালি ভুজিয়ার একটা প্যাকেট পাবে। ওয়াও, এতে তো খুব মজা আসবে গাটু চিংকি। কিন্তু তোমরা টেনশনে কেন? হারি, আমাদের উইংসে তো শুধু আমি আর চিংকি, অন্য উইংসে তো পাঁচটা বাচ্চা, যার লিডার হলো শিবু। শিবু খুবই স্মার্ট, আমরা আবার হেরে না যাই। তো তোমরা চিন্তা কেন করছো গাটু চিংকি? এই রং লাগানোর কম্পিটিশনে আমি আর গুড্ডি তোমার সঙ্গী দেব। তখনই সেখানে গুড্ডি এসে যায় তার নতুন পিচকারি নিয়ে। আরে তোরা কি কথা বলছিস, এই দেখ আমার নতুন পিচকারি। ওয়াও গুড্ডি, এটা তো বেশ দেখতে। সবাই তখন গুড্ডির পিচকারি দেখতে লাগে, আর তখনই গাট্টুর মাথায় একটা বুদ্ধি খেলে যায়। গাট্টু গুড্ডিকেও কম্পিটিশনের সব কথা জানায়। গুড্ডি, তুমি এই পিচকিরিটা কিছুক্ষণের জন্য আমাদের দাও না, আমি বাবা মাকে গিয়ে এটা দেখিয়ে নিয়ে আসি। ওনাদেরকে বলবো এমন পিচকিরি নিয়ে আসতে যাতে আমরা রং লাগানোর কম্পিটিশনে জিততে পারি। আমি আমার মাকে বলবো, হয়তো উনিও মেনে যাবেন। আর আমিও। আচ্ছা ঠিক আছে, তবে আগে সবাই আমার ঘরে চলো আগে। যখন গাট্টু চিংকি মা বাবাকে গুড্ডির সেই পিচকারি দেখায়, তখন ওনাদেরও সেই পিচকারি পছন্দ হয় আর গাট্টু চিংকির জন্য পিচকারি আনতে রাজি হয়ে যায়। হারি আর বান্টিও সেম পিচকারি নিয়ে আসে। আর কিছুদিনের মধ্যে হোলি চলে আসে আর সব বাচ্চারা সকাল সকাল নিজের পিচকারির সাথে গাট্টু চিংকির ঘরে দেখা করে। কি বন্ধুরা, সব তৈরি তো? দেখো, আমাদের চেষ্টা করতে হবে যাতে কেউ আমাদের রং না লাগাতে পারে। আমাদের পিচকিরির সাহায্যে সবাইকে রং লাগাতে হবে, আর হ্যাঁ, শিবুর থেকে বেঁচে থাকবে। ঠিক আছে, বুঝে গেলাম। হ্যাঁ বান্টি, আমার একটা প্ল্যান আছে, ভালো করে শোনো। গাট্টু তখন আস্তে আস্তে সবাইকে নিজের প্ল্যান বলে আর সবাই মন দিয়ে গাট্টুর কথা শুনতে লাগে। আরে বা গাট্টু, দারুণ প্ল্যান তো তোর, চল এবার যাই সেখানে। হ্যাঁ চল, আজকে তো আমরাই জিতব। সব বাচ্চারা তারপর ঘর থেকে বেরিয়ে যায় আর সোসাইটিতে বাকি বাচ্চাদের সাথে রং লাগাও কম্পিটিশন শুরু হয়ে যায়। কিন্তু গাট্টু ঘরেই ছিল, আরও বাইরে বেরোয় না। চিংকি, বান্টি, হারি আর গুড্ডি নিজের পিচকারির সাহায্যে সবাইকে রং লাগিয়ে দেয়। আর বেশ অনেকক্ষণ ধরেই ওরা শিবুর হাত থেকে বেঁচে ছিল, কিন্তু শেষমেশ শিবু ওদের রং লাগিয়েই দেয়। বন্ধুরা, এবার শুধু শিবু বাকি আছে যার গায়ে রং লাগানো হয়নি। বেশ চিংকি, এখন গাট্টুকে নিজে চমৎকার দেখাতে হবে। চিংকি আর বাকিরা একে অপরের সাথে কথা বলছিলই, তখনই সেখানে শিবু এসে যায়। আমি তো তোমাদের সবাইকে রং লাগিয়ে দিয়েছি, তার মানে আমাদের উইংস জিতে গেছে, আর কেউ বাঁচেনি। তখন পেছন থেকে গাট্টু এসে যায়। এখন নয় শিবু, আমি এখনো বেঁচে আছি। আর এটা বলতেই গাট্টু নিজের পিচকারি দিয়ে শিবুর গায়ে রং লাগিয়ে দেয়। আরে কি গাট্টু, তুমি তো আমাকে রং লাগিয়ে দিলে, কিন্তু তুমি কোথায় ছিলে? এটাই তো আমার প্ল্যান ছিল, আমি কখন থেকে ঘরে লুকিয়েছিলাম, জানলা দিয়ে আমি সব দেখেছি, যেই তুমি বাঁচলে আমি বাইরে আসলাম। শাবাশ গাট্টু, তোর প্ল্যান তো একদম সাকসেসফুল। সবাই তখন হাসতে লাগে আর তখনই সেক্রেটারি আঙ্কেল স্পেশাল গুজিয়ার বক্স নিয়ে সেখানে চলে আসে। আমি সব দেখছিলাম গাট্টু, সত্যিতে তুমি আর তোমার টিম খুবই ভালো খেললে, এই নাও তোমাদের উপহার, গুজিয়ার বাক্স। থ্যাংক ইউ আঙ্কেল। তারপর সোসাইটির সবাই মিলে হোলি খেলে। সন্ধ্যেবেলায় সোসাইটির সবাই আর গাট্টুর বন্ধুরা মিলে পরিষ্কার হয়ে গাট্টু চিংকির ঘরে আসে। গাট্টু চিংকিও এদিকে নতুন কাপড় পরে নেয়। আরে আসো আসো সবাই, দেখো তোমাদের জন্য আমি হোলি স্পেশাল স্ন্যাক্স বানিয়েছি, সন্দেশ, গুচিয়া, মিঠাই, আরো কত কিছু।
ওয়াও আন্টি, গন্ধ তো দারুণ আসছে। সবাই মা বাবার সাথে লিভিং রুমে বসে পড়ে আর কথা বলতে লাগে। তখনই বাবা বলে, বাচ্চারা চলো আমরা একটা হোলি স্পেশাল কুইজ খেলি। কুইজ? কেমন কুইজ বাবা? দেখো, আমি তোমাদের তিনটে কোয়েশ্চেন জিজ্ঞেস করব, যে ম্যাক্সিমাম আনসার দিয়ে দেবে সে হবে উইনার। ঠিক আছে কাকু, আমরা প্রস্তুত। হ্যাঁ আঙ্কেল। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন হলো, তোমরা কি বলতে পারবে লাঠমার হোলি কোথায় খেলা হয়? বাচ্চারা এই প্রশ্ন শুনে চিন্তায় পড়ে যায়। আমি এর ব্যাপারে শুনেছি তো আঙ্কেল, কিন্তু কোথায় খেলা হয় আমি ঠিক জানি না। হ্যাঁ বাবা, মনে হচ্ছে কয়েকদিন আগেই তুমি এই ব্যাপারে আমাদের বলেছিলে। আরে হ্যাঁ চিঙ্কি, বাবা আমাদের বলেছিল ওই বারসানাতে। হ্যাঁ না বাবা, সেখানেই তো খেলা হয় লাঠমার হোলি। হ্যাঁ গট্টু, ভেরি গুড, তো এক পয়েন্ট গট্টুর হলো। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, হোলি কতদিন ধরে মানানো হয় বলো? এটা তো সিম্পল কাকু, একদিন না, তাই না? না না হরি বাবা, এই আনসারটা রং। না না হরি, হোলি তো দুদিন ধরে মানানো হয়, একদিন হোলিকা দহন আর আরেকদিন রং দিয়ে খেলা, তাই না কাকু? হ্যাঁ গুড্ডি একদম ঠিক বললো। তো আমার শেষ প্রশ্ন হলো, তোমরা কি জানো কোন হিন্দু মাস হিসেবে হোলির উৎসব পালন করা হয়? হ্যাঁ বাবা, আমি বলবো। আমাদের টিচার বলেছিল যে ফাল্গুন মাসে হোলির উৎসব পালন করা হয়। সাবাস গট্টু বাবা, তুমি তো দুটো প্রশ্নের উত্তর দিলে, তাই এই কুইজের উইনার হলে তুমি। কংগ্রাচুলেশনস গট্টু। থ্যাংক ইউ চিঙ্কি, আমি খুবই স্মার্ট। এটা শুনে সবাই হাসতে লাগে আর সবাই মিলে হোলির পার্টি এনজয় করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।